নরমাল ডোন্ট বি ফর্মাল শায়ন এক আমরা তোর বন্ধু এভাবে ধন্যবাদ দিস না একটা কাজ করি তোর গাড়িটা আমি নিয়ে আসছি তুই আমার গাড়িতে গিয়ে বস না রে আমাদের একটু বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে হবে না আরে মধুরেন্দ্র সভাপতিত্ব তো বাড়িতে বসে ভালো করে মিষ্টি খাওয়া যাবে তারপর তুই বাড়িতে যাবি বুঝলি চলুন দীপ্ত না বিক্রম আমি আপনার বাড়িতে আজকে যেতে পারবো না কারণ আমার আগে থেকেই একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করা ছিল তবে এই পার্টিটা হবে খুব শিগগিরই হবে কেমন ওকে শিওর চলো আজ তো মিষ্টি মুখটা করা যাক চলো লেটস গো হ্যালো আমি বলছি অদিতি আর কতক্ষণ তোমাদের বাকি আছে কিরকম যেন একটা হয়ে গেছে পিসিমণি তো তোমরা যত তাড়াতাড়ি পারো চলে এসো শানু তো নেই কি শানু নেই মানে এখনো ফেরেনি শানু তোর কথা শোনো আমি এদিকটা সামলে নিয়ে তারপর যাচ্ছি তুমি একটা কাজ করো তুমি আর রোমন একটু পিসিমণিকে সামলাও সোচো মত বেটা তোমার বিদারজির জন্য আমি কিছু করতে পারলাম না মগর আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার আগে জরুরত পড়ে কাম তুমি আমি তোমার সাথে আছি ও আঙ্কেল আপনি কতক্ষণ এই তো কিছুক্ষণ আগে এসেছি তুমি বোধহয় ওদিকে ক্রিমিশনের কাজে ব্যস্ত ছিল এনিওয়ে ওয়ান আলাপ করে দিই ইনি হচ্ছেন মিস্টার আগরওয়াল ইনফ্যাক্ট সমর ওর কাছেই কাজ করত এই হচ্ছে অয়ন চ্যাটার্জি ও হলো চ্যাটার্জি পরিবারের বর্তমান কর্ণধার আমি সঞ্জুকে গঙ্গা স্নান করিয়ে একেবারে সব কাজকর্ম মিটিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাব তুমি কাজ করো না তোমার গাড়িটা তুমি নিয়ে যাও আমার গাড়ি তো রয়েছে না না ঠিক আছে আমি গিয়ে গাড়িটা পাঠিয়ে দেবো থ্যাংক ইউ আচ্ছা বেটা সঞ্জু তোমার চেয়ে কম উমরে আমার পিতাজিবি গুজরে গেল ফাইট করলাম লড়াই করলাম লড়াই করে আমি এখনো টিকে আছি তোমাকে ভি টিকে থাকতে হবে তার জন্য যা হিম্মত মনে রাখবে হিম্মত হারালে চলবে না বেটা ইয়াদ রাখবে আমি তোমার পাশে আছি ওরা আসেনি না এখনো মা আমি একটু বাইরেটা গিয়ে দেখছি আমিও যাবো রুমন দিদি You have to decide konta tomar kache beshi important nondini naki tomar oi shithir sidur ma nondini tomar choto cheler bo oke boron kore nebe na cholo nondini darao নন্দিনী তুমি এভাবে এ বাড়িতে ঢুকতে পারো না এ বাড়িতে এভাবে ঢোকা যায় না